প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে চল্লিশটি এমসিকিউ নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে সামনেই ফার্স্ট সেমিস্টারের এক্সাম আশা করছি এই মক টেস্টটি তোমাদের কাজে লাগবে চল্লিশটি এমসিকিউ মধ্যে থেকে কটি এমসিকিউ সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও প্রথম প্রশ্নটি হলো খেন্তিকে পুঁইশাক দিয়েছিল কে নদীর ধারের অচেনা লোক রায় কাকা অপশন খ রায় কাকা খেন্তির কাছে পুঁই পাতায় জড়ানো মাছটি কি ছিল শিঙি মাছ রুই মাছ চিংড়ি মাছ নাকি ট্যাংরা মাছ সঠিক উত্তরটি হবে অপশন গ চিংড়ি মাছ সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইলেন কে নবীরা মুনি বাঁশির কিশোর নাকি মেশের রাখাল সঠিক উত্তরটি হবে অপশন গ বাঁশির কিশোর গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ শিখদের পারসিকদের জৈনদের নাকি ইসলামীয়দের সঠিক উত্তরটি হবে অপশন ক শিখদের পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুরথুরে বুড়ো লোকটিকে কি মনে করেছিল অন্য গ্রহের প্রাণী সার্কাসের জন্তু চিড়িয়াখানার জন্তু নাকি মিসিং লিঙ্ক সঠিক উত্তরটি হবে অপশন খ সার্কাসের জন্তু খেন্তি কোন অসুখে মারা যায় বসন্ত যক্ষা কাশি নাকি কলেরা সঠিক উত্তরটি হবে অপশন ক বসন্ত করুণার সিন্ধু তুমি কাকে করুণার সিন্ধু বলা হয়েছে ভগিনী নিবেদিতাকে স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ পরমহংসকে নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সঠিক উত্তরটি হবে অপশন ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তাহার দণ্ড হয় না কেন কার দণ্ডের কথা বলা হয়েছে দরিদ্র মানুষের জমিদারের কৃপন ধ্বনির নাকি কমলাকান্তের সঠিক উত্তরটি হবে অপশন গ কৃপন ধ্বনির পরের প্রশ্নটি হলো কমলাকান্ত বিড়ালকে পাঠার্থে কোন গ্রন্থ দিতে চেয়েছিলেন দি কমিউনিস্ট ম্যানিফেস্টো ওল্ড টেস্টামেন্ট মহাভারত নাকি নিউম্যান ও পার্কারের গ্রন্থ সঠিক উত্তরটি হবে অপশন ঘ নিউম্যান ও পারকারের গ্রন্থ ফাঁসুরের শব্দে সাধারণ অর্থ যে ফাঁসি দেয় যাকে ফাঁসি দেওয়া হয় যে ফাঁসির হুকুম দেয় নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে অপশন ক যে ফাঁসি দেয় কবি ভারভাড়া রাওয়ের সম্পূর্ণ নাম কি পদ্মশ্রী ভারভারা রাও পেন্ডিয়ালা ভারভারা রাও প্রভুকরণ ভারভারা রাও নাকি পূর্ণাসামী ভারভারা রাও সঠিক উত্তরটি হবে অপশন খ পেন্ডিয়ালা ভারভাড়া রাও একসঙ্গে দুজনকেই পেরে ফেললো জল বসন্ত এই দুজন হলো পেলাইও ও এলিসেন্দার শিশু ও ডানালা বুড়ো পেলাইও ও এলিসেন্দা পাদ্রে গোনসাগা ও পরশিনী নাকি এদের কেউই নয় সঠিক উত্তরটি হবে অপশন ক পেলাইও এলিসেন্দা শিশু ও ডালাওয়ালা বুড়ো কমলাকান্ত যদি নেপোলিয়ন হতো তবে কোন যুদ্ধ জিততে পারত বলে সে ভাবছিল ওয়েলিংটনের যুদ্ধ রাশিয়ার যুদ্ধ পেনিনসুলারের যুদ্ধ নাকি ওয়াটারলুর যুদ্ধ সঠিক উত্তরটি হবে অপশন ঘ ওয়াটারলুর যুদ্ধ পেলাইও কোন দিন প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির প্রথম দিন বৃষ্টির দ্বিতীয় দিন বৃষ্টির তৃতীয় দিন নাকি বৃষ্টির চতুর্থ দিন সঠিক উত্তরটি হবে অপশন গ বৃষ্টির তৃতীয় দিন কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে কবিতার খাতা থেকে মানুষের মিছিল থেকে বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা থেকে নাকি জেলের গড়াত থেকে সঠিক উত্তরটি হবে অপশন ঘ জেলের গড়ার থেকে পরের প্রশ্নটি হলো এস্কিমোদের ভাষা কোন বর্গের অন্তর্ভুক্ত মুক্তান্নয়ী অত্যী অনন্যই নাকি সমন্বয়ী সঠিক উত্তরটি হবে অপশন খ অত্যন্নয়ী ভারতকে বলা হয় এক ভাষাবংশের দেশ দুই ভাষাবংশের দেশ তিন ভাষাবংশের দেশ নাকি চার ভাষাবংশের দেশ সঠিক উত্তরটি হবে অপশন ঘ চার ভাষা বংশের দেশ বিচলামার এই মিশ্র ভাষাটি ব্যবহৃত হতো ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তর আমেরিকায় নাকি মাদাগাস্কার দ্বীপে সঠিক উত্তরটি হবে অপশন খ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরের প্রশ্নটি হল একটি বিশ্বমানের কৃত্রিম ভাষা হল চীনা ভাষা এস পেরান্ত ক্রেওল নাকি পিজিন সঠিক উত্তরটি হবে অপশন ক এস পরের প্রশ্নটি হলো একটি অসমবায়ী ভাষার উদাহরণ হল চীনা ভাষা তুর্কি ভাষা বাংলা ভাষা নাকি এস্কিমোদের ভাষা সঠিক উত্তরটি হবে অপশন ক চীনা ভাষা পরের প্রশ্নটি হলো ইনকাদের ব্যবহৃত ভাষা ছিল ল্যাটিন কিচুয়া জর্জিয়া নাকি হিব্রু সঠিক সঠিক উত্তরটি হবে অপশন বিকল্পটি বেছে নাও পৃথিবী জুড়ে পাঁচটি ভাষাবংশ আছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের মোট ভাষা গোষ্ঠী নয়টি ইলিয়াট ওডিসি গ্রিক ভাষায় লেখা আফগানিস্তানের ভাষা হলো বেলুচি বিকল্পগুলি হলো ক এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা ঘ এক মিথ্যা মিথ্যা দুই সত্য সত্য তিন চার সঠিক উত্তরটি হবে অপশন ঘ এক মিথ্যা দুই সত্য তিন সত্য চার মিথ্যা এক মিথ্যা কারণ পৃথিবী জুড়ে পাঁচটি ভাষা বংশ আছে এটি সত্য নয় সত্য হল পৃথিবী জুড়ে চারটি ভাষা বংশ আছে দুই সত্য কারণ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মোট ভাষাগোষ্ঠী নয়টি তিন সত্য কারণ ইলিয়াট ও ওডিসি গ্রিক ভাষায় লেখা হয়েছিল চার মিথ্যা কারণ আফগানিস্তানের ভাষা হচ্ছে পুস্তু বেলুচিস্তানের ভাষা হচ্ছে বেলুচি পরের প্রশ্নটি হলো কোচবিহার জলপাইগুড়ি অঞ্চলে বাংলার কোন কথ্য ভাষা প্রচলিত বঙ্গালী রাঢ়ী কামরূপী নাকি ঝাড়খণ্ডী সঠিক উত্তরটি হবে অপশন গ কামরূপী পরের প্রশ্নটি হলো সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও দেখিয়া দেইখা দেখে রাঢ়ী উপভাষা দেশ দেশ বরেন্দ্রী উপভাষা উটা মাঠ বটে কামরূপী উপভাষা আম থেকে রাম বরেন্দ্রী উপভাষা বিকল্পগুলি দেখে নাও ক এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার সত্য খ এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য গ এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা ঘ এক মিথ্যা দুই সত্য তিন সত্য চার মিথ্যা সঠিক উত্তরটি হবে অপশন খ এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য এক সত্য কেন দেখিয়া থেকে দেইখা থেকে দেখে এটি রাঢ়ী উপভাষার উদাহরণ দুই মিথ্যা কারণ দেশ থেকে দেশ এটা বরেন্দ্রী উপভাষা নয় এটা বঙ্গালী উপভাষার উদাহরণ মাঠ বটে এটি কামরূপী উপভাষা নয় এটি ঝাড়খণ্ডী উপভাষার উদাহরণ চার সত্য কারণ আম থেকে রাম এটি বরেন্দ্রী উপভাষার উদাহরণ পরের প্রশ্নটি হল মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা হল খ্রিস্টপূর্ব ছশো থেকে নশো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্ব নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল নাকি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন ক খ্রিস্টপূর্ব ছশো থেকে নশো খ্রিস্টাব্দ চর্যাপদের পুঁথিটি কোথা থেকে আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার গ্রন্থশালা থেকে ভুটানের রাজদরবার গ্রন্থশালা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় গ্রন্থশালা থেকে নাকি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সঠিক উত্তরটি হবে অপশন ক নেপালের রাজদরবার গ্রন্থশালা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কবে আবিষ্কৃত হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে নাকি উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে অপশন গ উনিশশো নয় খ্রিস্টাব্দে কৃত্তিবাসী রামায়ণে কটি খণ্ড রয়েছে ছটি সাতটি আটটি নাকি সঠিক উত্তরটি হবে অপশন খ সাতটি বিদ্যাপতিকে বলা হয় মৈথিলি কোকিল কবি কবিরঞ্জন নাকি সুর সাধক সঠিক উত্তরটি হবে অপশন ক মৈথিলী কোকিল মনসামঙ্গল কাব্যধারার কাব্যধারার কবি ছিলেন দত্ত মুকুন্দ চক্রবর্তী মানিক দত্ত নাকি বিজয়গুপ্ত সঠিক উত্তরটি হবে অপশন ক দত্ত পরের প্রশ্নটি হল সঠিক ঘটনাক্রম বেছে নাও এক শিবমঙ্গল কাব্য রামকৃষ্ণ রায় দুই পদ্মপুরাণ বিজয়গুপ্ত তিন অন্নদামঙ্গল ভারতচন্দ্র চার পুরাণ ময়ূরভট্ট বিকল্পগুলি হলো ক এক চার তিন খ এক তিন চার দুই গ তিন এক দুই চার নাকি ঘ এক সঠিক উত্তরটি হবে অপশন ঘ দুই চার তিন এক পরের প্রশ্নটি হলো রাড বাংলার নিজস্ব মহাকাব্য হল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল মনসামঙ্গল নাকি অন্নদামঙ্গল সঠিক উত্তরটি হবে অপশন ক ধর্মমঙ্গল পরের প্রশ্নটি হলো রসুল বিজয়ের রচয়িতা হলেন খান আলী রাজা সৈয়দ মুর্তজা নাকি শেখ সঠিক উত্তরটি হবে অপশন ক সাবিরিদ খান পরের প্রশ্নটি হলো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও দেখো ক স্তম্ভে এক নম্বরে রয়েছে গৌরঙ্গ বিজয় খ স্তম্ভে এতে রয়েছে লোচন দাস ক স্তম্ভে দুই নম্বরে রয়েছে চৈতন্য ভাগবত আর খ স্তম্ভে বি নম্বরে রয়েছে কৃষ্ণদাস দাস কবিরাজ ক স্তম্ভে তিন নম্বরে রয়েছে চৈতন্য মঙ্গল আর খ স্তম্ভে সিতে রয়েছে বৃন্দাবন দাস ক স্তম্ভে চার নম্বরে রয়েছে শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত আর স্তম্ভে ডিতে রয়েছে চূড়ামণি দাস বিকল্পগুলি হলো ক এক এ দুই বি তিন সি চার ডি খি দুই সি তিন এ চার বি তিন ডি চার এ নাকি ঘ এক ডি দুই সি তিন বি চার এ সঠিক উত্তরটি হবে অপশন খ এক ডি দুই সি তিন এ চার বি এক ডি কারণ গৌরাঙ্গ বিজয় লিখেছেন চূড়ামণি দাস দুই সি চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস তিন এ কারণ চৈতন্য মঙ্গল লিখেছেন লোচন দাস চার বি কারণ শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ পরের প্রশ্নটি হল শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও ভোট চীনা ভাষা বংশের থেকে উদ্ভূত একটি আধুনিক ভাষা হল বাংলা গাড়ো, হিন্দি নাকি তেলেগু সঠিক উত্তরটি হবে অপশন খ গাড়ো। পরের প্রশ্নটি হল স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ বিলাও ক স্তম্ভে একে রয়েছে বাইবেল খ স্তম্ভে এতে রয়েছে শিখ ক স্তম্ভে দুইয়ে রয়েছে ত্রিপিটক খ স্তম্ভে বিতে রয়েছে খ্রিস্টান বা খ্রিস্টান ক স্তম্ভে তিন নম্বরে রয়েছে জেন্দাবেস্তা আর খ স্তম্ভে সিতে রয়েছে বৌদ্ধ ক স্তম্ভে চার নম্বরে রয়েছে গ্রন্থ সাহেব আর খ স্তম্ভে ডিতে রয়েছে শিখ বিকল্পগুলি হলো ক এক বি দুই সি তিন ডি চার এ খ এক সি দুই বি তিন ডি চার এ গ এক বি তিন ডি চার সি নাকি ঘ এক এ দুই বি তিন ডি চার সি সঠিক উত্তরটি হবে অপশন ক এক বি দুই সি তিন ডি চার এ পরের প্রশ্নটি হলো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো এক সংস্কৃত দুই প্রাকৃত তিন পালি চার বাংলা বিকল্পগুলি হল ক এক তিন চার চার ঘ দুই এক তিন চার সঠিক উত্তরটি হবে অপশন ক এক তিন দুই চার প্রথমে সংস্কৃত তারপর পালি তারপর প্রাকৃত তারপর বাংলা পরের প্রশ্নটি হলো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো তারপর ফাল্গুন মাসি বসন্ত হলো খেনতির বিবাহ হইয়া গেল তারক্ষুড় গাছ কেটেছে একটু ভালো রস আনি চার নম্বরে রয়েছে পুটি অন্নমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল দিদি বড় ভালোবাসত বিকল্পগুলি দেখে নাও ক এক দুই তিন চার খ চার দুই এক তিন গ তিন দুই এক চার নাকি ঘ চার তিন এক দুই সঠিক উত্তরটি হবে অপশন গ তিন দুই এক চার পরের প্রশ্নটি হল শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও সয়াহরির মতে শয়াহরির বড়মের বয়স দেশ বছর তেরো চোদ্দো বারো নাকি পনেরো সঠিক উত্তরটি হবে অপশন ক তেরো পরের প্রশ্নটি হলো পিজির হলো মাতৃভাষা মিশ্র ভাষা অবর্গীভূত ভাষা নাকি বর্গীভূত ভাষা সঠিক উত্তরটি হবে অপশন খ মিশ্র ভাষা বন্ধুরা এই ছিল চল্লিশটি এমসিকিউ নিয়ে আজকের মক টেস্ট আশা করছি চল্লিশটি এমসিকিউর মধ্যে তোমরা প্রায় সবগুলোরই সঠিক উত্তর দিতে পেরেছো কটি এমসিকিউ এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো তাহলে আজকের জন্য এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো